はい、タネ。タネ。はい、タネ。タネ。タネ。はい、タネ。おっな。タネ、おっ。आय सादिक भाई घुमाइते जाओ तो दूर ओट 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 आय दूर तुर की ओट आय तुम्हें एक टा घुमाने दूसरी चुरे भाई उड़े दस ओट ओट दन ओट दर ओट आर घुमाइते बना सोन ओट आरे सोन शौका लोए कैसे ओट आरे आमर कथा सुन सुन दिस बोलो आज के शौकल टा आमर जोने स्पेशल शौकल बता क्यों इसे सोन আরে ভোরবেলা বুঝছস নুসরাত আরে আমার দিকে তাকা না নুসরাত আছে না নুসরাত কোন নুসরাত আরে কোন নুসরাত মানে আমি যারে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছিলাম ও নুসরাত নুসরাত আজকে ভোরবেলা আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে অ্যাকসেপ্ট কইরা বুঝছস কি কি করছে জানোস আমার ইমোজি পাঠাইছে আর এগুলা ইমোজি পাঠাইছে ও চেহারাটা খুব অশ্লীল আরে দাঁড়া না তো বলতে থাকো শুনতেছি আবার তুমি দিছি বলো আরে তারপরে শোন কি হইছে আমার তো মন হইতাছে আমার মনে প্রেমটা হয়েই গেল আরে তুই শোন না ভাইসা এইসব আজেরা পাগলামি করলে হবে না তো আজেরা বলছো কেন ভার্সিটি অফ আমি আর ঘরে থাকতে পারছি না না তোমাকে পারতে হবে ঠিক আছে পারবো না আমার আর ধৈর্য নাই তুমি আসো আমি বের হব সব কিছু নিয়ে জিত করলে হয় না ভাইসা আমি কাজের ব্যাপারে অনেক কনসেন্ট্রেট আমি এখন কাজ নিয়ে অনেক বিজি এই কাজ ফলায় রেখে তো তোমার সাথে আমি দেখা করতে পারবো না তানিম তুমি আমাকে জ্ঞান দিও না আমার আর ভালো লাগছে না ভাইসা বোঝার চেষ্টা করো এখন হইতো আমার বিজনেসের পিক টাইম এই টাইমে আমার স্ট্রাগল করতে হবে মানুষ বড় হওয়ার জন্য কষ্টটা করতে হয় ঠিক আছে এখন যদি আমি তোমার সাথে দেখা সাক্ষাৎ করে বেড়ে দিলে হবে না তুমি আসো দেখা করে নিয়ে বিরক্ত লাগে কিন্তু এগুলা আরে বেটা শোন রাখো প্রেম করলে এরকম মনোমালিন্য ঝগড়াঝাটি করতেই হয় বুঝছস আর এই মনোমালিন্য ঝগড়াঝাটি না থাকলে প্রেমটা জমে না আর না চাখা মনটা ভালো লাগবে কি আচ্ছা তোমার সমস্যা কি স্যার দেখবি মানে তোমার কি মাথা টাথা ঠিক আছে আমার মাথা সব ঠিক আছে তুই মাথা ঠান্ডা কর বুঝছস তুই মাথা ঠান্ডা কর তোর মাথা ঠান্ডা হইলে তোর আমি একটা কথা বলবো আমার মাথা ঠান্ডাই আছে আমি অল রাইট কি বলবা সেটা বল কি হত তোর আমি সব বলতেছি দাঁড়া এই দেখ প্রেম তো হয়ে গেল শিওর শিওর না তাহলে কি বাহ কংগ্রেচুলেশন সাদিক ভাই কি কি হয়েছে একটা ঝামেলা হয়ে গেছে কি ঝামেলা ও তো আমার সাথে দেখা করতে যেতেছে ভালো তো দেখা করো আরে দেখা করুম কি বলতেছিস তুই আমার অবস্থা দেখছস মানে প্রকৃতির কারণে আমার দাড়ি চুল পাইকা গেছে পেট মেট বাইরে গেছে এই অবস্থা আমি দেখা করুম কি বলতেছিস তুই এগুলা তাইলে আর কি করবা মানে তুই একটা কাজ কর না তুই একটু দেখা করে না আমার হয়ে আরে কি বলতেছো না বলতেছো বুঝলাম না তোমার বুদ্ধি শুদ্ধি লোপ পাইছে নাকি ও তোমার ফেসবুকে দেখছে না না রে বেটা আমারে দেখবে কিভাবে আমার প্রোফাইল পিকচারে তো আমার ছবি নাই আমি তো দিয়ে রাখছি প্রকৃতির ছবি কিন্তু ঝামেলাটা হইছে আমারে তো বলছে ছবি পাঠাই দে বুঝছস এন্ড ছবি তো আমারটা না পাঠায় আমি তোরটা পাঠাই দিছি ইনবক্স করে দিছি রে প্লিজ বাই প্লিজ আমারে দি দেখা করছস কি হ্যাঁ
মানে কি? আরে কোনো সমস্যাই হইব না, তুই জানা, তুই যা একটু দেখা কর, এর মধ্যে আমি নিজেরে সেট করে ফেলাম, বুঝছস? আমি একটু জিম টিম কইরা পেট টেট কমায়া একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপর দেখা করি। প্লিজ বাইনা ভালো, তুই একটু দেখা করে প্লিজ। প্রশ্নই আসে না, আমার গার্লফ্রেন্ড আছে না, ও জানতে পারলে আমার শেষ করে ফেলবে, আমি যেতে পারবো না। তানিম শোন না, তোর আরে শোন, আরে গরম চা পড়বো। আরে পড়বে না, শোন, তুই একটু দেখা করে আগে প্লিজ। তোর যা লাগে আমি তোর সব দিব ভাই, ভাই না ভালো প্লিজ। আচ্ছা ঠিক আছে, এটাই ফার্স্ট এটাই লাস্ট, এই একবারই প্রক্সি লাভার হিসেবে যাইতে পারি, আর কিন্তু পারবো না। তুই দেখা কর, ততদিন আমি একটু সেট হই, এরকম করিস ভাই না ভালো প্লিজ। ভেজাল তুমি। আরে মাথায় রাখিস ব্যাপারটা। আরে বলছি না, ডাম্বেল করতে হবে না, ফুল ফ্লেজ এক্সারসাইজ। আমাকে কেমন লাগছে? জীবনে এতটা বছর শুধু তোমার জন্যই অপেক্ষা, আজ আমার সেই অপেক্ষার পালা শেষ। ভাবছি আমার সাথে নুসরাতের প্রথম দেখা হইলে কি বলবো। আল্লাহ বাঁচিস, আল্লাহ বাঁচিস, ফাইনালি তাহলে তুমি দেখা করতে যাইতেছো। আরে আমি যাচ্ছি না, তুই যাবি। আমি তো এটা প্র্যাকটিস করতেছিলাম, ঠিক আছে? শোন, বলেও তুই অমত পোষণ করবি না প্লিজ, এটা আমার রিকোয়েস্ট। তুই যাবি, তুই ওর সাথে ফার্স্ট মিট করবি। এমন করে তাকাইছো কেন? কিছু না, মিলাচ্ছি। না, ভাবনার সাথে। কি ভাবছ? কি ভাবছ? সরি, না মানে বলতেছিলাম রুল ব্রেক হয়ে গেল না? ইউজুয়ালি তো প্রেমিকেরা লেট করে, আজকে প্রেমিক লেট করে আসলো। বলছিলাম, যেরকমটা ভেবেছিলে মিলেছে? কেন বলবো? সরি, বলতে হবে না, বুঝেছি। না, ফার্স্ট মিটেতে শোয়া যাবে না। দেখি।
একটু বা ছুই হাতটা প্লিজ চুলটা একটু ধরে না অসম্ভব সুন্দরী টাস কি খাওয়ার মতো চেহারা চোখের মধ্যে যে কি মায়া উফ তুমি তো বুঝে শুনেই কোপটা দিস যাই হোক তুমি সামনে গেলে তো শেষ আমি জানতাম মানে ছবির সাথে রিয়েলে একদম হুবহু হবে আমি তো বুঝে শুনেই ধরছি খালি দুঃখ একটাই দুঃখ মানে মানে ফার্স্ট মিট দেখে হাতটা ছুঁতে চাইলাম হাতটা ছুঁতেই দিল না এই বেয়াদব তোর বড় ভাই গার্লফ্রেন্ড না বেয়াদবের মতো কথা বলতেছস ছুঁয়াছুঁই করতে চাইতেছস এগুলো কি মানে একটু ছুঁলে কি আমি রেখেছিলাম প্রক্সি লাভার হিসেবে তাই না একটু ছুঁইতাম না ফার্দার এগুলো বলবি না কানে এগুলো ফার্দার বলবি না আর ছুঁলাম না কি হয়েছে আর একটু ছুঁলে বা কি আমি আইসা পড়তেছি তো থ্যাংক ইউ তানিম তোর স্যালারি কত প্রেমটা কার আমার তাহলে কার স্যালারি লিখবো তুমি আমি তোর জন্য একটা টি শার্ট অর্ডার দিছি একটা আমার রেড কালারের টি শার্ট একটা পছন্দ হয়েছে আমি এটা ওকে বলছি যে আমি এটা গিফট করবো তুই বুঝতেছিস এটা পাঠাই দিলে কি হবে কি হবে ও তোমার স্মার্ট হবে ভাববে যে তুমি ডেলি টাইপ করতে জানো দিয়ে দিতে পারো তানে বেশি বেশি হয়ে যেতেছে কিন্তু এটা কেন দিব তুই বুঝতেছিস এটা দিলে কি ভাববে ও আমাকে ও তো মনে করবে যে আমার একটা লুজ ক্যারেক্টারের ছেলে আমি আমি কই টাইপের ছেলে খারাপ না কিন্তু ভালো আছে ওরা মানায় রেড কালার তো
সুন্দর লাগবে রে ওটা পাঠিয়ে দাও এটা দেখো এটা দাও লাগবে না ও তুই একটা কাজ কর আমি টাকা দিয়ে দিতেছি ঠিক আছে তুই ওর জন্য একটা ড্রেস কিনে নিয়ে ওকে গিফট করে দিছি আমি কোনো গিফট কিনতে যেতে পারবো না আর দেওয়া তো প্রশ্ন আছে না আমি কেন গিফট কিনে দিতে যাব কেন আমি কেন দেব তোমার গার্লফ্রেন্ড তুমি ইয়ে দাও আরে বাবা আমার গার্লফ্রেন্ড তো বুঝলাম তুই তো প্রক্সি দিতেছিস ঠিক না তুই যা দিয়ে প্লিজ যা টাকা লাগে আমি টাকা দিচ্ছি তুই যা পারবো না আর আমি যদি গিফট করতে আমার যদি যাইতে তাহলে আমি এটাই গিফট করবো ওফ তানিম এইটা কেন এটার পিছনে কেন লাগবি এটা কেন এটা কি দেওয়াটা মানে কি শোভা পাবে তুই বল ও কি ভাববে আমাদেরকে শখ কইরা দেইখা শুনা ক্লিক কইরা অর্ডার দিয়ে এটা আনাই জরে আন দিতে বললাম না তানিম তুই বুঝার চেষ্টা কর এই জিনিসটা দিলে মান সম্মান একদম থাকবে না আর আমার এই বয়স এগুলো দিলে কি মনে করবে বল এটা একটা খারাপ না এর চেয়ে তুই একটা ড্রেস কিনে নে ওকে গিফট করে দিস প্লিজ পারবো না ভাই আমি এগুলো দিতে পারবো না আমি মাপছিস না এরম করে না আমি দিতেছি ঠিক আছে দিতে পারি একটা শর্ত কি শর্ত এটা পয়সা ট্রায়াল দিয়ে আসো তোমার একটু দেখতে ইচ্ছা হচ্ছে ওফ ফাইজদেবি করিস না এটা আমি কেন পরবো আমি একটা কালো মানুষ আর এগুলো কি আমাদের ড্রেস দেখি ছেলেদের ড্রেস তো মেয়েদের ড্রেস এটা আমি কেন পরবো ভালো লাগে পরো না তো ফাইজদেবি করিস না দেখ না একটু ওফ দেখা লাগবে না প্লিজ আমি কি করতেছি It's for you. Thank you. কি ব্যাপার চুপ করে আছো কেন আমার মন খারাপ হয়েছে কেন মন খারাপ কেন প্রতিদিন কি রুলস ব্রেক করা ঠিক রুলস ব্রেক মানে সব সময় কেন প্রেমিকের দেরি করে আসতে হবে সরি ইটস ওকে কি ভাবছি কি ভাবছো কি একটা দিন আসলো প্রেমিক প্রেমিকার হাতটা পর্যন্ত ছুঁতে পারে না ফার্স্ট মিটাও না সেকেন্ড মিটাও না ভালো তো এত তো অ্যাডভান্স হওয়ার দরকার নেই ব্যাকডেটেড থাকাই ভালো ব্যাকডেটেড বলে তো হ্যাঁ আগের প্রেমগুলো দেখো না কত সুন্দর ব্যাকডেটেড বাট টিকে তো যেত আর এখন সবাই কত অ্যাডভান্স ওভার স্মার্ট আজকে প্রেম আছে কালকে নেই ভালো লাগে না এগুলো আমার আর কি অর্ডার দেব আমি বাইরের খাবার খাই না পুরো ব্যাকডেটেড কি না বললাম গুড গুড ফর হেলথ লিভার স্টোমাক সব ভালো থাকে আমি কিন্তু বুঝতেছি যে তুমি আমাকে ইগনোর করা শুরু করছো আচ্ছা তুমি কেন করতেছো এরকম আরে কি করতেছি আজও বুঝলাম না মানুষ বাঁচার জন্য কাজ করতে করতে জান শেষ হয়ে যেতেছে আর তুমি আছো তোমার সাথে দেখা করা নিয়ে সেই আর কি সেই আর কি মানে কি তুমি আমার ফোন ধরো না কেন সেইটা বলো অ্যানসার দাও ইগনোর কেন করতেছো আরে আজও কি বলতেছো বুঝাই বলো আমি বুঝতেছি না আচ্ছা এই যে আমি তোমাকে ফোন দেই তুমি আমার ফোন ধরো না আমার টেক্সটের রিপ্লাই করো না আমার সাথে দেখা করো না এটা কাজে তো ঠিকই বাইরে যাইতেছো হ্যাঁ কাজ করতে যাবো না কাজের সাথে এটা মিলে না আন্দাজে বাসার সামনে চিল্লা চিল্লি করো না যাও তুমি বাসা যাও না আমি বাসা যাবো না তোমার সাথে বাসা যাবো
মানে কি মাথা ঠিক আছে নাকি যাও বাসা যাও বাসা যাব তোমার সাথে আমি আরে বাসা যেতে বলছি না যাও আরে এরকম করতেছো কেন বুঝলাম না আরে বন্ধ রে গেট লাগাও আরে গেট লাগাও মানে আশ্চর্য দেখো কি করি আমি নুসরাত আমাকে এতটাই ভালোবাসে যে আমাকে ছাড়া কিছুই বুঝতেছে না কিছুই মানে ভাবতে পারতেছে না আসলে তুই ছিলি বলেই আমার ভালোবাসাটা জীবন্ত হয়ে গেল একদম তোমার প্রেম জীবন্ত থাকুক আর মৃত হোক তোমার প্রেম তোমার কাছেই থাকুক যা করার তুমি করো আল্লাহর ওয়াস্তে আমারে আর কোনো কিছু করতে বলবা না এটা খুবই বিব্রতকর আরে তুই কি বলতেছিস বিব্রত কর শোন তানিম আমাকে আর কিছুদিন সময় দে দেখ আমি এক্সারসাইজ করবো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে আমি নিজেকে ফিট করবো এরপর আমি মেডিটেশন করবো যেন আমার মনের থেকে যে ভয়টা ওই ভয়টা দূর হয়ে যায় তারপরে দেখবি আমি নুসরাতের সামনে যেয়ে একদম ফিট হয়ে দাঁড়াবো বুঝতে পারছিস তখন সব ঠিক হয়ে যাবে ও মাইনে নিবি তাই না অবশ্যই মানবে কি বলতেছিস মানবে না ওকে তো আমি চিনি ওকে আমি জানি ও খুব ভালো একটা মেয়ে ও মানবে সাদিক ভাই কি হয়েছে না তেমন কিছু না আমারে কিছু বলবা আমার তো মনে হচ্ছে তুমি কিছু বলতে চাও বলো না যে নুসরাত তুই তো জানোস ওরা তিনজন মিলে গুলশান একটা ফ্ল্যাট নিয়ে থাকে তোর যে দুইটা ফ্রেন্ড আছে ওদের তো ফাইনাল এক্সাম শেষ হয়ে গেছে ওরা বাড়ি চলে গেছে তো বাসায় একা থাকে অনেক একটু ভাল লাগে না মানে একটু একান্তে সময় টময় কাটাবে তাই তাই কি বুঝতেছ না মানে আসতে চাচ্ছে আমাদের বাসায় একটু গল্প গুজব করবে থাকবে খুবই ভালো খুবই ভালো মানে এটি হইতেছে তোমার মোক্ষম সময় তোমার সব কিছু খুইলা বইলা দেওয়া ঠিক আছে আমি এক কাজ করি আমি বাসার বাইরে থাকবো না তুমি তার আসতে বলো আরে কি বলতেছস তুই আমি কি নিজে প্রস্তুত আমি তো ওই টাইপেরই প্রস্তুত না যে আমি ওর সাথে একটু সময় দিব কথা বলবো আমি চিন্তা করছি তুই সময় দে তুই ওর একটু সময় দে ওর সাথে গল্প টল করে এখন তো একটু আলাপ আলোচনা করলি ভাল লাগলো একটু মজা করলি আনন্দ করলি তুমি কি বলতেছ না বলতেছ আমি তার সাথে কিভাবে একান্তে গল্প করি ইয়ে করি তোমার এটা হয় নাকি না হয় না তো এটা কি ধর আরে তানিম প্লিজ তুই আমার হয়ে একটু কাজটা করে দে আমি তো জানি তুই মন থেকে করবি না আমার হয়ে করবি তো তুই না না সাদিক এটা সম্ভব না ভাই তুই না করিস না ভাই প্লিজ প্লিজ ভাই তোর আরে ভাই পরে একান্তে মানে দেখা কইরে কথাবার্তা বলতে গেলে পরে ক্লোজ ক্লোজ হয়ে গেলে আরে কিসের ক্লোজ হবি ক্লোজ হওয়ার কি আছে আমি তো জানি যে নুসরাত খুব ভালো একটা মেয়ে ও ক্লোজ হবে না কারোর সাথে প্লিজ তুই এটা না করিস না ভাই না ভালো আমার আরে ও ক্লোজ না হোক একান্ত ভাবে থাকতে গিয়ে আমি যদি নিজেকে কন্ট্রোল না করতে পারি কি বলতেছ আমি নিজেরই তো আমি কন্ট্রোল করে রাখছি তুই পারবি না কেন তুইও পারবি কন্ট্রোল করতে আর নুসরাত তো এই টাইপের মেয়ে না আমি তোরে খুব ভালো করে চিনি ও কোনো ক্লোজ ক্লোজ হবো না ভাই না তুই না করিস না ভাই আমার কন্ট্রোল আমার কাছে আপনি কন্ট্রোল করতে পারছেন তো কি মানে আমি হ্যাঁ বুঝতে চেষ্টা কর তুই কন্ট্রোল করতে পারবি তুই নিজেরা কন্ট্রোল করতে পারবি তুই তো নিজের থেকে করবি না এটা তো আমার হয়ে তুই করবি সাদিক ভাই।
হ্যালো, এই তুমি কই? এই তো আমি তো একটু নিচে আসছি। কই তুমি? হা, এত চিল্লাচিল্লি করছিস কেন? বল না কি হয়েছে? আরে বাসার সামনে এসে দাঁড়ায় আছিস, দরজা খুলতেছ না। ছেলেটা বোঝে না, আমি তো ফুল কিনতে আসছি। কিসের ফুল মানে কি? আহা, আজকে নুসরাত আসবে না, ওর জন্য ফুল কিনতে আসছি, ওকে ফুল দিয়ে বরণ করে নিব। এই দরজা খুলতে হবে, তুমি তাড়াতাড়ি আসো। তাড়াতাড়ি না আসলে কিন্তু লাথি মেরে দরজা ভেঙে ফেলাবো। তাড়াতাড়ি আসো। আচ্ছা তুই একটু ওয়েট কর, আমি আসছি। Welcome to sweet home. It's great. Thank you. Chalo, we think it was really nice. এসিটা আরো কমাই দিই, তো ইউ উইল ফিল চিল। ওকে, তুমি একটু থাকো, আমি আসতেছি। শোন কি করবো আমি, আরে আস্তে শোন, তুই ওরা যেটা করবি তুই ওরা একটু টাইম দিবি, ওর মনটা ভালো করে দিবি। আর হ্যাঁ শোন, যেন কোনোভাবেই বুঝতে না পারে যে তুই সাদিক না, ঠিক আছে? একদম যেন বুঝতে না পারে। শোন আর একটা কথা, ও কিন্তু বুঝছিস খুব ভালো গান গায়, ঠিক আছে? তুই মাঝে মাঝে ওর একটু গান শুনতে যাবি ওর কাছ থেকে। আর কোনোভাবেই কিন্তু ভুলেও তুই কিন্তু কি করবি না, ওর তুই সবসময় পাখি পাখি বলে ডাকবি, বুঝছিস? এটি কথাটা কিন্তু বলিস না। আর একটা বিষয়, ও কিন্তু তোর কাছে কবিতা শুনতে যাবে, তুই বিনয় বিনয় করে এড়িয়ে যাবি, ঠিক আছে? ফাইনালি তুমি আমার বাসায়। আমি নিজেকে কন্ট্রোল করতেছি না, আর তুই পারবি না, তোর ভাবি না, তোকে তো কন্ট্রোল করতেই হবে। তুমি তো বাইরে, আমি তো ভিতরে, ভিতরে থেকে কন্ট্রোল করাটা টাফ।
বাপরে কে বলছে বাপ, ভিতরে আর বাইরে কি কন্ট্রোল, তো নিচের উপরে নিচে কন্ট্রোল করলে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা তুই যা এখন মাথা ঠান্ডা কর, ঠিক আছে, খালি মাথায় রাখবি উৎসাহ তোর ভাবি সাদিক ভাই, একে একে হেন কেন? এমনি কি হয়েছে? কিছু না, মানুষের জীবনে তো কত কিছুই হয়। নুসরাত কিছু বলছে নাকি, খারাপ কিছু বলছে? না, নুসরাত খারাপ কি বলবে? আসলে হয়েছে কি সাদিক ভাই, মেসেঞ্জারে ওর সাথে চ্যাট করতে গেলে আমার একটু প্রবলেমই হয়, মানে তোমার হয়ে চ্যাট করাটা আমার জন্য একটু ডিফিকাল্ট। সবসময় সব কিছুর অ্যান্সার দিতে পারি না, মাঝে মাঝে আটকে যাই, এগুলো নিয়ে কিছু বলে নাই তো? না, তেমন কিছুই বলে নাই। বিষয়টা হয়েছে কি, ও অনেকদিন ধরে একা একা আছে, বুঝছিস? ওর ফ্রেন্ডরাও নাই। কবে ওদের সেমিস্টার আবার শুরু হবে, ফ্রেন্ডরা আসবে, একসাথে থাকবে, আড্ডা টাড্ডা দিবে। ও একা একা থাকতে থাকতে না একদম ডিপ্রেশনে চলে গেছে। আর এই বিষয়টা ও নিতে পারতেছে না, আমিও নিতে পারতেছি না, কী যে করি বুঝতেছি না। অবশ্যই এই বিষয়টা আমিও বুঝতে পারছি। তাহলে এক কাজ করো, ওরে বলো যে মানে সেমিস্টার গ্যাপে ওর আব্বা আম্মার কাছে চলে যেতে, পরে সেমিস্টার শুরু হলে ভ্যাকেশন ট্যাকেশন কাটা তারপর চলে আসবে। ওর আব্বা আম্মার কাছে যাবে? ওর মা তো মারা গেছে ওর ছোটো থাকতেই, আর ওর বাবা থাকে বেশ কয়েক বছর ধরে দেশের বাইরে, ও কার কাছে যাবে? তাহলে আর তুমি কি, তুমি তাহলে ওরে সব কিছু খুইলা বইলা দাও, শেষ, এটাই ডিসিশন। কী বলতেছোস, আমি ওকে কী ডিরেক্ট বলবো? আমি নিজেই তো প্রস্তুত না, ওকে আমি কী বলবো বল? তোমার আর প্রস্তুত, তুমি জীবনেও প্রস্তুত হতে পারবে না। তানিম, তুই আমার একটা উপকার করতে পারবি? আমার উপকার? কী উপকার শুনি? তুই আমার হয়ে ওকে বিয়ে করে ফেল। কী কী বলতেছ না বলতেছো তুমি, পাগল হয়ে গেছো নাকি? শোন, তুই ওকে বিয়ে করবি, এরপরে ওকে আমি ম্যানেজ করব, আমি ব্যাপারটা ক্লিয়ারও করব, আর ততদিনে আমি নিজেও প্রস্তুত হয়ে যাব। আর তুই তো বিয়ে করবি অল্প কিছুদিনের জন্য, ঠিক না? তুই প্লিজ না করিস না। আরে তুমি ম্যানেজ করবা ক্লিয়ার করবে এগুলো তো বিয়ের পরে, তার আগে তুমি ম্যানেজ করবা কীভাবে? হ্যাঁ, আমার গার্লফ্রেন্ড জানলে কী বলবে? ওরে তুই আমি আরেকটা মেয়ে বিয়ে করতেছি না, আর আমার আব্বা আম্মা, আব্বা আম্মারে তুমি ম্যানেজ করবে কেমনে? আব্বা আম্মা জানলে তো আমার ঢাকার থেকে কান ধরে নিয়ে যাবে বাড়িতে। আর নুসরাতের আব্বাই বা আমার সাথে কেন বিয়ে দিবে বলো, ওয়াই? শোন, নুসরাতের বাবা নুসরাতকে বলছে আরও দুই বছর আগে যে তুমি তোমার পছন্দ মতো একটা ভালো ছেলে দেখে বিয়ে করে ফেলো, আর আঙ্কেল আন্টিরে বোঝানোটা আমি বুঝাবো, কোনো সমস্যা হবে না। তুই প্লিজ না করিস না, তুই বিয়েটা করে ফেল প্লিজ। আরে অসম্ভব, আমি এসব বিয়ে শাদী করতে পারবো না, ধর। কেন শোন, তুই ব্যাপারটা বোঝার চেষ্টা কর। একটা মানুষের জীবনে ভালোবাসাটা অনেক বড় একটা জিনিস। আমার জীবনে কেউ নাই নুসরাত ছাড়া, নুসরাত যদি চলে যায় না আমি থাকতে পারবো না, ওকে ছাড়া আমি থাকতে পারবো না। আমার আশা ভরসা সব নুসরাতকে নিয়ে। প্লিজ তুই না করিস না প্লিজ। আমি ব্যাপারটা বুঝছি, ওরে যদি হারায় ফেলার পরে তোমার কিছু না থাকে, তোমার একটা এক্সিট পয়েন্ট আছে এইদিকে, এখান থেকে লাভ দাও। তানে তানে প্লিজ তানিম। আমি জানি তুমি কেন আসছো,
আমাদের দিয়ে আর হবে না, আমি জানি। আমি যে রিলেশনশিপ ঠিকানোর জন্য এত স্ট্রাগল করতে হয় সেটা না থাকাই ভালো। আমি বুঝতে পারছি যে তুমি অনেক মেন্টাল প্রেশারে আছো, তোমার অনেক কাজ, তুমি অনেক ব্যস্ত, তুমি আমাকে সময় দিতে পারছো না। কিন্তু আমি তো এভাবে অভ্যস্ত না, সারাদিন বাসায় থেকে তোমার সাথে কথা না বলে দেখা না করে এভাবে কি একটা রিলেশনশিপ টেকানো যায়? আমি নিজেকে আর কতটুকু বোঝাবো? আমি আসলে তোমাকে ঠকাতে চাই না। ঠকানোর ব্যাপার না, আমার কোনো অভিযোগ নেই, তুমি মুক্ত। আর এখন এই সময় তোমার কাছে কিছু আশা করাটাও তো বোকামি, আমি জানি। সত্যি তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই। ইউ আর ফ্রি বার্ড নাও, তুমি যেতে পারো। টেক কেয়ার। ঠিক আছে, তুমি ব্যবস্থা করো। নুসরাত, তোমার কেমন লাগছে? ভালো। আরে সাদিক ভাই, আসো, উঠো, তোমার সাথে কথা আছে, আসো। কেমন লাগলো তোমার আজকে? আমার সেরা একটা দিন। থ্যাংক ইউ, তুই আমাকে আজকে একদম আমার ভালোবাসার পরিপূর্ণ রূপটা দিতে পারলি। থ্যাংক ইউ, তোকে যে আমি কি বলবো। সন্তানী, জীবনে ভালোবাসাটাই সবচেয়ে বড় জিনিস। ভালোবেসে যাওয়াটাই হলে গিয়ে জীবনের সবচেয়ে বড় পাওয়া, আর কিছু না। আমি যেতে হবে। হ্যাঁ, তাহলে এখন তো আমরা এডভান্স।